জামিন পেয়েছিলেন কিন্তু মুক্তি পেলেন না। আপাতত সেই তিহার জেলেই থাকতে হচ্ছে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে। আবগারি দুর্নীতি মামলায় গত 21 মার্চ কেজরিওয়ালকে গ্রেপ্তার করেছিল ইডি। এরপর প্রথমে রাউজ অ্যাভিনিউ নিম্ন আদালত ও পরে দিল্লি হাইকোর্টে তাঁর জামিনের আবেদন খারিজ হয়ে যায়। দিল্লির নিম্ন আদালতে ফের নতুন করে জামিনের আবেদন করেন তিনি। 2 দিন ধরে টানা শুনানির পর বৃহস্পতিবার তাঁর জামিনের আবেদন মঞ্জুর করেন বিচারক ন্যায়বিন্দু। সেই মতো শুক্রবারই তিহার জেল থেকে তাঁর ছাড়া পাওয়ার কথা ছিল, কিন্তু ইডি শুক্রবারই নিম্ন আদালতের রায়কে চ্যালেঞ্জ করে হাইকোর্টের দ্বারস্থ হয়। হাইকোর্ট মামলাটি গ্রহণ করে রাউজ অ্যাভিনিউ আদালতের নির্দেশের ওপর অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করে জানিয়েছে, হাইকোর্টে এই মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত জামিনের নির্দেশ কার্যকর করা যাবে না। দি কোর্ট হ্যাজ গ্রান্টেড স্টে অফ দি বেল অর্ডার পাসড বাই দি রাউজ অ্যাভিনিউ কোর্ট and the final order on the stay application is expected shortly in a few days. We have been asked to file our replies, if any, by Monday in the stay application, whereas in the main cancellation of bail application the court has issued notice and it will be fixed for hearing. High court mamlati grohon kore notice jari koreche. সোমবারের মধ্যে উভয় পক্ষকে লিখিত আকারে তাদের বক্তব্য জমা দেওয়ার পর শুনানির দিন ধার্য হবে। অর্থাৎ ততদিন পর্যন্ত অপেক্ষা করতে হবে কেজরিওয়ালকে। আর সেই অপেক্ষার ফল যে মিষ্টি হবেই তারও কোনো নিশ্চয়তা নেই, কারণ নিম্ন আদালতের জামিনের রায় বহাল থাকবে নাকি খারিজ হয়ে যাবে সেটাও নির্ভর করছে দিল্লি হাইকোর্টের সিদ্ধান্তের ওপর। নয়াদিল্লি থেকে রাজা বন্দ্যোপাধ্যায়, নিউজ টাইম।